আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে শেয়ার করব আমাদের ভাষা পারদর্শী 2024-এ যেটা আমরা 20 তারিখে আবেদন করেছি সেটার কিন্তু আজকে এক্সাম শিডিউল ঘোষণা করার কথা আছে, অর্থাৎ কার পরীক্ষা কবে হবে, সেই তো সেই পরীক্ষার ডেট প্রকাশ হবে আজকে। সো আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা চেক করতে পারেন আপনার পরীক্ষা কবে হবে, ঠিক আছে। তো তার আগে অনুরোধ থাকবে আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। সো আমাদেরকে আমাদের রেজাল্ট চেক করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে, eps topik.hrdkorea.org.kr। সো এটার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আমরা হচ্ছে এই যে একদম নিচে আসবো, একটু আসার পরে দেখেন উপরে আছে ইপিএস টপিক, তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন আমাদের আছে এই যে অ্যানাউন্সমেন্ট অফ টেস্ট ডেট, এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা চাইলে একদম এখানে নিচে আসার পরে এই যে অ্যানাউন্সমেন্ট অফ টেস্ট ডেট বেল আইকনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমরা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পরে এখানে যেহেতু অনেকগুলো দেশ আছে আমরা একদম সহজে খোঁজার জন্য এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে চাপ দিয়ে এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশটা চলে আসলো, এই যে 11তম রিকোয়ারমেন্ট অফ দ্য পয়েন্ট সিস্টেম ইন বাংলাদেশ। সো এইখানে আমরা এই লেখার ওপরে একটা ক্লিক দিব, ঠিক আছে। ক্লিক দেওয়ার পরে কিন্তু পুরো ডিটেলস চলে আসছে, এই যে আমাদের আছে টাইটেল 11 রিকোয়ারমেন্ট অফ পয়েন্ট সিস্টেম ইন বাংলাদেশ, সো ন্যাশনাল বাংলাদেশ, তারপর কাইন্ড জেনারেল, দেন টাইপ হচ্ছে সিবিটি, পিরিয়ড আনডিটেক্টেড অ্যান্ড পয়েন্ট সিস্টেম অয়। সো দেখেন এইখানে কিন্তু পিরিয়ডটা আনডিটেক্টেড, অর্থাৎ এখনও কিন্তু তারা দেয় নাই। সো যখন আমাদের এখানে রেজাল্টটা পাবলিশড হবে আমরা এখান থেকে জাস্ট এই যে রিসিপ্ট নং, এখানে আমাদের এই যে আমরা আবেদন করার পরে যে অ্যাডমিট কার্ড পেয়েছি, অ্যাডমিট কার্ডের উপরে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কি করব এখানে জাস্ট বসাই দিব, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে জাস্ট আমরা যে সার্চ অপশনে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এরকম আসবে, এখন আসতেছে কারণ আমাদের এখানে রেজাল্ট কিন্তু এখনও পাবলিশড হয় নাই, ঠিক আছে। সো নো ডাটা ইজ ফাউন্ড উইথ দ্য রিকোয়ারমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, প্লিজ চেক ইওর আইডেন্টিটি, আমাদের দেখেন কন্ডিশন এগেন, অর্থাৎ আমাদের এই ভাষা পারদর্শী রেজাল্টটা এখনও প্রকাশ হয় নাই, তবে শীঘ্রই সন্ধ্যার দিকে অথবা রাত 9টার পরে বা 9টার দিকে পাবলিশড হয়ে যাবে। পাবলিশড হওয়ার পরে আমরা কী করবো, এই রিসিপ্ট নাম্বারটা জাস্ট বসে সার্চে ক্লিক করলে আমরা আমাদের সামনে এখানে রেজাল্ট দেখতে পারবো, এখানে আমার নাম দেখতে পারবো, আমার হচ্ছে বয়স ডেট অফ বার্থ দেখতে পারবো এবং কত তারিখে, দেখেন যে লেখা আছে এখানে নাম থাকবে, এখানে জেন্ডার লেখা থাকবে, এখানে রিসিপ্ট নাম্বার লেখা থাকবে এবং টেস্ট ডেট আপনার কবে পরীক্ষা হবে সেটা এই যে টেস্ট ডেটের নিচে লেখা থাকবে, এখানেই লেখা থাকবে আপনার তারিখ লেখা থাকবে কোন তারিখে আপনার পরীক্ষা আছে, ঠিক আছে, একদম সব এখানে লেখা থাকবে। সো এইভাবে আমরা কিন্তু খুব সহজে আমরা ভাষা পারদর্শীর রেজাল্ট দেখতে পারবো। হ্যাঁ, তো আশা করি ক্লিয়ার, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন, তারপর না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আর আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর অন্য কোনো টপিকের ওপর যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই সেটাও কমেন্টে লিখবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।